আজ এই হাজার হাজার মুসলমানের সামনে আমি আল্লাহর কাছে তাওবা করতেছি, আপনাদের কাছেও দোয়া চাচ্ছি। মুরুব্বিদের শানে, বড়দের শানে যদি কোনো কথা অজান্তেও বলে ফেলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আমিন। আপনাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারাও দিল খুলে দোয়া করবেন, আল্লাহ আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করুন। আমিন। বয়ানের ফাঁকে দু একটা কথা স্লিপিং হয়ে যেতে পারে, সমস্যা আমার মিডিয়ার ভাইরা যেই কথাটা স্লিপ হয়ে যায় এটাকেই মার্ক করে, আর জাতি দুই ঘন্টার বয়ান শুনতে চায় না, সে ওই দুই তিন মিনিটের বক্তব্য দিল, গোটা জাতির কাছে সমালোচনার পাত্র হয়ে গেলাম। কথা বুঝেন নাই? আমি মিডিয়ার দায়িত্বে নিয়োজিত আমার যুবক যারা আছেন, কাজ করেন, সবাইকে বলেছি বারবার, আজও বলছি, ওলামায়ে কেরামদের ইজ্জত সাধারণ মানুষের কাছে নষ্ট হয় এমন কোন বক্তব্য যেন হেডিং হয়ে উম্মতের কাছে না যায়। দেশের মধ্যে যদি সঠিকভাবে কোরআনের তাফসীর করে বয়ান করে থাকেন, বাংলাদেশের জমিনে, বাহিরের মুসলমানের জমিনে, নাম্বার এক আল্লামা নূরুল ইসলাম অলিপুরি দামার বারাকাতুহ, তাফসীর করেন। আমাদের আর একজন এদেশের রুহানি জগতের ডাক্তার আল্লামা মুফতি ফয়জুল করিম চরমনাই দামাত বারাকাতুহ, বেদদুবি করার সুযোগ পাইলি না, শিক্ষকের সাথে আন্দোলন করে বেদদুবি শুরু করলি, হ্যাঁ, গায়ের রাগ আর শক্তি, গাদ্ধারি, মেজাজ সব জায়গায় দেখানো যায় না, যায়? মা বাবার সাথে মেজাজ দেখানো যায়, ওস্তাদদের সাথে যায়? মা বাবার সাথে যেমন মেজাজ দেখানো যায় না, উস্তাদদের সাথে যেমন মেজাজ দেখানো যায় না, ঠিক এই জমিনে কোরআনওয়ালা আল্লাহর ওয়ালি যারা, এদের সাথে মেজাজ দেখানো